আজকে আমরা আলোচনা করব ঢাকা 17 নির্বাচনী এলাকার তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে। অনেক দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে, যানজট নিরসনের একটা নিয়ম থাকা দরকার, এই জিনিসগুলো খুবই জরুরি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের দুটো বড় চ্যালেঞ্জ আছে, তার একটি হচ্ছে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির যে বিষয়গুলি আছে। আমি বিশ্বাস করি ভোটাররা তাদের প্রিয় মানুষটিকে খোঁজে, তারাই আমাকে এই 17 আসনে প্রার্থী করার জন্য উদ্বুদ্ধ করেছে। এই ঢাকা 17-তে যারা নারী এবং তরুণ ভোটার রয়েছেন তাদের নিয়ে আপনাদের স্বপ্নটা কি আছে? নির্বাচনটা তো রাজনীতির অংশ, রাজনীতি ঠিক থাকলে বাকি সবকিছু ঠিক থাকে।